হ্যালো প্রিন্স, ওয়েলকাম মাই চ্যানেল খোলা আসমা। আজকে বন্ধুরা আমি এসেছি তোমাদেরকে ডায়ান্থাস আর চন্দ্রমল্লিকার আপডেট দেওয়ার জন্য। তোমাদেরকে দেখিয়েছিলাম ডায়ান্থাসের একটাই গাছ, এটা পুরো টবটা দেখো পুরো ভর্তি হয়ে গেছে, ফুলে ভর্তি হয়ে গেছে। দেখো একটা গাছ থেকে কতটা ফুল হয়েছে। তোমাদের আগের ভিডিওতে আমি দেখেছি ডায়ান্থাস গাছটা নিয়ে, তো তোমাদের সেই জন্য আপডেট দিলাম। দেখো প্রচুর পরিমাণে ফুল এসেছে, এগুলো দেখাবার জন্যই তোমাদের জন্য ভিডিও বানালাম। এটা আমার আগের বছরের গাছ, আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম। ধরা আমি এবার চলে এলাম চন্দ্রমল্লিকার আপডেট দেওয়ার জন্য। তোমাদেরকে চন্দ্রমল্লিকার আগের ভিডিওতে দেখেছি অনেকগুলো কুঁড়ি এসেছিলো আর কিছু ফুল ফুটেছিল, আর কিছু ফুল অর্ধেক ফোটা অবস্থাতে ছিল। এখন দেখো মোটামুটি ম্যাক্সিমাম ফুল যেগুলো কুঁড়ি ছিল সেগুলো সব ফুটে গেছে, আর সেটাই দেখাবার জন্য তোমাদের কাছে ফিরে এলাম। দেখো কি সুন্দর লাগছে। আমি আর এই গাছটা কাটিং থেকে করা, আমি অগাস্ট সেপ্টেম্বর মাস নাগাদ আমি কাটিংগুলো লাগিয়েছিলাম অল্প অল্প করে, তো সেই কাটিং থেকে দেখো কত ফুল ফুটেছে। কিছু কুঁড়ি এখনও রয়েছে যেগুলো আর কিছু দিনের মধ্যে ফুটে যাবে, তাই ভাবলাম আমি ম্যাক্সিমাম ফুল যখন কুঁড়ি ফুল যখন ফুটে গেছে তখন তোমাদেরকে একবার দেখিয়ে নিই। আমার ভালোবাসার জিনিস আমার ফুল, নিজের হাতে তৈরি করা। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর আমার চ্যানেল খোলা আসমা সাবস্ক্রাইব করো, বেল আইকন এন্ড অল অপশন অতি অবশ্যই প্রেস করে দিও, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, বাগান করো, তোমাদের নিজের ঘর বাগান সব সাজাও আর পরিবেশকে সুন্দর করে তোলো। তো বাই ফ্রেন্ডস, সবাই ভালো থেকো, লাভ ইউ।